আয় মেরে জান প্যারে মান আঁখো কি তারা আসমান কি চান মেরে জান পাকিস্তান। ২০০৮ থেকে ২০২৪ এই ১৫ বছরে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক স্বার্থে কিংবা মতের অমিল হওয়ার কারণে বহু মানুষকে গুম করা হয়েছে। কেউ জানত না গুম বা নিখোঁজ হওয়া ব্যক্তিরা কোথায় আছে, আদৌ বেঁচে আছে নাকি তাদের হত্যা করা হয়েছে। গুম করা ব্যক্তিদের রাখা হতো একটি গোপন বন্দিশালায় যার ছদ্মনাম আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI অভিযোগ আছে DGFI এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করত। অনেকের মতে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত। ধারণা করা হয় আয়নাঘরে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে যেখানে একসাথে ৩০ জন বন্দীকে আটকে রাখা যায়। জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি আয়নাঘর থেকে ফিরে এসেছেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেমও আয়নাঘর থেকে পরিবারের কাছে ফিরে এসেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৬ সালের ৯ আগস্ট আহমদ বিন কাসেমকে মিরপুর DOHS থেকে এবং এর কয়েকদিন পর ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আজমিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন UPDF এর নেতা মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক গুমের শিকার হন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাইকেল চাকমাও দীর্ঘ ৫ বছর ৩ মাস পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আয়নাঘর থেকে অনেকের ফিরে আসার খবরে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা তার স্বামী ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। কিছু কথাবার্তা লিখত, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার খবর শুনে দীর্ঘদিন নিখোঁজ থাকা ব্যক্তিদের ছবি হাতে নিয়ে পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন DGFI এর সামনে। ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আয়নাঘরের মতো আরও বেশ কিছু নির্যাতন ও আটক সেল থাকতে পারে।